হচ্ছে দারাজের মিস্ট্রি বক্স থেকে পাওয়া রিমোট কন্ট্রোল পার্স, সেটা কিভাবে চালাতে হয় আর ফাংশন গুলো কিভাবে কাজ করে এটা বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এ হচ্ছে মেইন গাড়িটা, এখানে কি কি পার্টস আছে আগে একটু দেখাই। মেইন গাড়ি আছে একটা, একটা চার্জিং কেবল, আর এটা হচ্ছে একটা ঘড়ি বলা যায়, যেটা হাতে দিয়ে নড়াচড়া করে গাড়িটাকে কন্ট্রোল করা যাবে। স্ক্রুগুলো খোলার জন্য ছোট্ট একটা স্ক্রুড্রাইভার দেওয়া আছে, আর সাথে আছে হচ্ছে একটা রিমোট কন্ট্রোল, এটাতে হচ্ছে দুটা পেন্সিল ব্যাটারি দিয়ে চলে। আচ্ছা, যাই হোক, পেন্সিল ব্যাটারি আর হচ্ছে এটার ব্যাটারি ইনক্লুড থাকে না, এগুলো আলাদা করে বাইরে থেকে কিনে নিতে হয়। আর গাড়ির ভিতরে হচ্ছে ব্যাটারি একটা দেয়া থাকে, এখানে একটা স্ক্রু থাকে, এটা আমি আগে খুলে ফেলেছি। এটা খুলে এখানে ব্যাটারিটা লাগিয়ে নিতে হয়, ব্যাটারিটা প্রথম অবস্থায় লাগানো থাকে না, এটা হচ্ছে খুলে চার্জে দিয়ে লাগিয়ে নিতে হয়। এখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টটা খুলে লাগিয়ে নিতে হয় এটা। আর চার্জ দেওয়ার জন্য হচ্ছে খুলে এখানে কানেক্ট করে আপনার মোবাইলের চার্জিং যে অ্যাডাপ্টার আছে সেখানে লাগিয়ে দিলে চার্জ হবে। চার্জ দেওয়ার সময় এখানে যখন চার্জ হবে লাল লাইট জ্বলবে, আর যখন চার্জ কমপ্লিট তখন হচ্ছে লাইটটা বন্ধ হয়ে যাবে। এবারে এটা লাগিয়ে দেখি, এখানে অন অফ সুইচ আছে, সুইচটাকে অন করে দিতে হবে। এটার ব্যাটারি অলরেডি লাগানো আছে, আমি দুটা এক্সট্রা কিনে নিয়েছিলাম, পেন্সিল ব্যাটারি 1.5 ভোল্টের দুটা লাগবে। এবার এটাকে অন করে দেখি, অন করে কানেক্ট হওয়ার সাথে গাড়িটা একটু নড়াচড়া করে উঠবে। তারপর হচ্ছে এখানে অনেকগুলো ফাংশন আছে, যেমন মাঝখানের এটা দিলে গাড়িটা উপরের দিকে উঠে যাবে, আবার দিলে নিচে নেমে যাবে, তারপর 45 ডিগ্রি কোণে ডানে বামে, তারপর হচ্ছে এই হচ্ছে সরাসরি ডানেও যাবে সরাসরি বামেও যাবে, 360 ডিগ্রিতে গড়ির কাটার বিপরীত দিকে, গড়ির কাটার দিকে দুদিকেই ঘুরবে এটা। এটা দিয়ে হচ্ছে সামনে বামে, আর এটা দিয়ে হচ্ছে মোড় ঘোরানোর জন্য আর কি, এক সাইডে চলে যাওয়ার জন্য। তো এই হচ্ছে বিষয়, আপনারা যারা এই গাড়িটা কিনবেন কিভাবে চালাবেন সেটা এটা দেখে মোটামুটি বুঝতে পারবেন। আর হচ্ছে ভিতরে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া থাকে প্যাকেটের মধ্যে, এখানেও লেখা থাকে কোন অংশে কিভাবে কানেক্ট করতে হবে আর কোন ফাংশনটা কিভাবে কাজ করে। ওকে, থ্যাংক ইউ সবাইকে।